নমস্কার ন্যাশনাল কাম মিনস স্কলারশিপ এক্সামিনেশন যেটা ক্লাস এইটের ক্যান্ডিডেটদের হয়েছিল দু হাজার তেইশ সালে সেটির রেজাল্ট প্রকাশিত হয়েছে স্কলারশিপ ডট ডাব্লুবিএসিডি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আপনারা যদি আসেন বা যে ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে যদি ক্লিক করে আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই রেজাল্টটা চেক করতে পারবেন এবং আপনারা যদি স্কুলেও খবর নেন তাহলেও কিন্তু আপনারা এই রেজাল্টটা জানতে পারবেন এবার অনলাইনে এই রেজাল্টটা চেক করার কি প্রসেস আছে সেটা আমি এখন বলে দিচ্ছি এই ওয়েবসাইটে আসার পর একদম যে প্রথম লিংক বা নোটিশের যে প্রথম লিংক আছে সেটা দেখতে পাচ্ছেন এখানে নিউ বলে একটি অপশান ব্লিঙ্ক করছে এটির ওপর আপনি যখনই ক্লিক করবেন এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যান্ডিডেটের নাম মানে যে সমস্ত ক্যান্ডিডেটরা স্কলারশিপ পাওয়ার যোগ্য তাদের নাম কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে পিডিএফ আকারে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে পরীক্ষা দিয়েছিলেন সেই ডিস্ট্রিক্টটা প্রথমে সিলেক্ট করবেন ধরুন আমি এখানে নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি নদিয়া সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা পিডিএফ ওপেন হয়ে গেল এবার এখানে আপনি আপনার রোল নাম্বার নাম অ্যাড্রেস ফোন নাম্বার আধার নাম্বার স্কুলের নাম আধার কার্ড নাম্বার এই সব দিয়ে সার্চ করে কিন্তু দেখতে পারেন সার্চ করার জন্য আপনার কীবোর্ডে কন্ট্রোল এ প্রেস করবেন তারপর আপনার যে আধার কার্ড নাম্বারটি আছে সেটা এখানে দিয়ে সার্চ করতে পারেন অথবা আপনার নাম দিয়েও কিন্তু সার্চ করতে পারেন আর যদি আপনার কাছে অ্যাডমিট থেকে থাকে আপনি আপনার রোল নাম্বার দিয়েও কিন্তু সার্চ করে দেখতে পারেন আপনি এই স্কলারশিপ পাওয়ার যোগ্য কিনা এই কাজটি আপনারা যেমন পিসি থেকে করতে পারবেন ঠিক সেরকমই মোবাইল থেকেও কিন্তু করতে পারবেন প্রায় অনেকদিন থেকেই বিভিন্ন রকম কমেন্ট আসছিল যে এই পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে ফাইনালি গতকালকে এই পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে আপনারা কিন্তু নিজেরাও এবার চেক করে দেখে নিতে পারেন এই ভিডিওতে শুধুমাত্র এইটুকু আপডেটই আপনাদের দেওয়ার ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন